এমনি মদ খেয়ে সময় বরবাদ করছিস? সময় বরবাদ করছি না মামু, তোমার অপেক্ষা করছি। অপেক্ষা করছি? আরে পাশের বাড়ির অবস্থাটা একবার দেখিয়ে, সে বাড়ির বাগানেতে একটার পর একটা ফুল ফুটে চলেছে, আর এ বাড়ির বাগানে একটার পর একটা গাছ উপড়ে পড়ছে। ফুটুক, কত ফুটবে ফুটুক? তবে একদিন দুই বাড়ির মাঝে দেওয়া পাঁচিলটা ভেঙে মাটিতে মিশিয়ে দেব, ও বাড়ির বাগান আর এ বাড়ির বাগান এক হয়ে যাবে। এখন পর্যন্ত সেই চেষ্টাতেই আছি মামু। আমি আছি ভাগনা, আজ থেকে নয়, তোর বাপ অনাদি শঙ্কর মরার আগেই। রায় বাহাদুর হরিশঙ্কর চৌধুরীর দুই পুত্র অনাদি শঙ্কর আর রাম শঙ্কর, অনাদি শঙ্কর বড় পুত্র হয়েও সব সম্পত্তি থেকে বঞ্চিত হলো, অথচ ছোট পুত্র রাম শঙ্কর ফ্যাক্টরি, ব্যবসা, সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স সব কিছু পেয়ে গেল। বলতে পারিস কি পেয়েছি আমরা? এর জন্য মা দায়ী। তোর মা দায়ী, আমার বোনই দায়ী। অচ্ছুত ঘরের মেয়েকে ভালোবেসে অনাদি শঙ্কর এক ঘর হয়ে গেল। মদের নেশায়, জুয়ার নেশায় দুই হাতে পয়সা নষ্ট করলো বলে রাগেতে রায় বাহাদুরকে ত্যাজ্য পুত্র করে দিল, সম্পত্তির ভাগ না দিয়ে তাকে সর্বহারা সর্বস্বার্থ করে দিল। ও মামু, আর কতদিন এই পুরনো গল্পটা শোনাবে? রাম শঙ্কর চৌধুরীর পরিবারকে শেষ না করা পর্যন্ত এ গল্প তোকে, তোর স্ত্রীকে আর তোর ছেলেও বড় হলে শোনাবো। কেন জানিস তো? তোরা যাতে তোদের উদ্দেশ্য কখনো ভুলে না যাস। তোকে জন্ম দিয়ে তোর মা মরে গেল, তোর মার মৃতদেহ ছুঁয়েই আমি প্রতিজ্ঞা করেছি খালি তোর ন্যায্য প্রাপ্য অবশ্যই ফিরিয়ে আনব। আর রাম শঙ্কর চৌধুরীর বংশেতে এরপর বাতি জ্বালাবার জন্য কাউকে রাখবো না। আমি আর বাড়িতে যাব না। কি মনে করেছে ওরা, আমার কোনো সংসার নেই নাকি? কি হয়েছে কি তোমার? কি আবার হবে? আমি আর বাড়িতে যাব না। কেন? কেন কি কি ভেবেছে কি ওরা? আমি কি রামশঙ্করের স্ত্রীর মাইনে করা দাসী নাকি? আমারও তো সংসার আছে। ওহো, যুদ্ধ করার পূর্বে নিজের শক্তির বিষয়ে জানা অপেক্ষা শত্রুর শক্তি কত জানাটা একান্তই দরকার। আরে সেই জন্যই রামশঙ্করকে রাজি করিয়ে কালীকে ওর ফ্যাক্টরির ম্যানেজার করিয়েছি। তোকে সকাল সন্ধ্যেতে ওদের ঘরেতে গিয়ে ওদের পাশে পাশে থাকতে বলেছি। রামশঙ্কর বা স্ত্রী যেন জানতে না পারে যে আমরা ওদের শত্রু। আমি চাই পুরো পডকাস্টার ডালপালা হারিয়ে ফুটো হয়ে দাঁড়িয়ে থাকুক, তাহলেই ও দুঃখেতে জ্বলে জ্বলে মরে যাবে যেমনটা অনাদি শঙ্কর মরেছে। বুঝলে মামু, বুড়ির শরীরটা তো একদম ভালো নেই গো। ডাক্তার বলছিল ওর রক্তচাপও বেড়ে গেছে। দীপু তো বাড়িতে নেই, দীপুকেই খালি খুঁজে চলেছে। খুঁজে চলেছে না, খুঁজুক, যত পারে খুঁজে চলুক। দেখবি রাম শঙ্কর চৌধুরীর পুত্র দীপঙ্কর চৌধুরী এবার ওদের কাছে খালি স্মৃতি হয়ে রয়ে যাবে, স্বপ্ন হয়ে রয়ে যাবে।